1982 সালে ঠাকুরগাঁও সদর উপজেলার আজকা ও চিলারং ইউনিয়নের শুকনদীতে বাঁধ নির্মাণ করা হয়, যা দিয়ে বর্ষা মৌসুমের পানি আটকে রেখে এখানকার উঁচু জমিতে চাষাবাদের জন্য ব্যবহার করা হয়। এই পানিতে প্রতি বছর বিভিন্ন মাছের পোনা ছাড়ে জেলা মৎস্য অধিদপ্তর। কার্তিক মাসের প্রথম দিন বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর তা উন্মুক্ত করে দেওয়া হয়, চলে মাছ ধরা। এভাবেই প্রতি বছর বুড়ির বাঁধে হয় মাছ ধরার উৎসব। মাছ ধরা দেখতে ও কিনতে নদীর চারপাশে ভিড় করে অসংখ্য মানুষ। অল্প দামে মাছ কেনার আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। তবে এবার বাজারের চেয়ে এখানে মাছের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দেশি মাছ পাওয়ার আশায় আসছি, কিন্তু দেশি মাছ পাওয়া যাচ্ছে না। কত 200 টাকা কেজি, অথচ এই মাছটা আপনি কিনবেন 180 টাকা কেজি। বাজারে তো এখানে মানে অনেক বেশি দাম। প্রতি বছরই এই উৎসবটি পালন করা হয়ে থাকে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের গ্রাম পুলিশ সহ অন্যান্য যারা এলাকাবাসী সুবাদারী ব্যক্তিরা আছে তাদের সার্বিক সহযোগিতায় আমরা এই মাছ উৎসবটি পালন করে থাকি। সদর উপজেলার তিনটি ইউনিয়ন মিলে বুড়ির বাঁধ সেচ প্রকল্পটি চালু রয়েছে বলেও জানান তিনি। অজিত সরকার, বৈশাখী সংবাদ।